ভাই আমি আজকে বিধানসভাতে বলেছি গত দুদিনের আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে আচরণ করেছে বিরোধী দলের সদস্যরা সরকার পক্ষের সদস্যরা আমার অনুমতি নিয়ে তারা ওখানে ধরনায় বসছিলেন কিন্তু বিরোধী দল আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি সিঁড়ির সামনে বসে লোকে যাতায়াতকে অবরোধ করেছিল তারা সেই সঙ্গে সঙ্গে এমন অঙ্গিভঙ্গি করছিল এমন প্রভাবকাটিক আচরণ করছিল যে আমাদের শান্তিভঙ্গের যথেষ্ট সম্ভাবনা ছিল সুতরাং আমি একটা অর্ডার দিয়ে বলেছি যে আমি চাই পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রেসিডেন্টের মধ্যে যে কেউ যদি কোনো রকম কারো যদি কোনো ধরনায় বসতে হয় বা কাউকে মিটিং করতে হয় আমার কাছে আগাম অনুমতি নিতে হবে এবং প্রেস মিডিয়ার যারা আপনারা রয়েছেন আপনারা প্রেস কর্নারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন সেইখানে আমি সবাইকে যেতে বলবো যার যা বক্তব্য প্রেস কর্নারে হবে বিজেপি শুদ্ধকরণ কর্মসূচির পরই এদিন বিধানসভার নিরাপত্তার স্বার্থে কড়া পদক্ষেপ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বললেন যে এবার থেকে অনুমতি ছাড়া বিধানসভা কক্ষের বাইরে বিধানসভা চত্বরে কেউ কোনো রকম অবস্থান বিক্ষোভ করতে পারবে না স্লোগানও দিতে পারবে না বিজেপির কর্মসূচির পরই এদিন আম্বেদকর মূর্তি ঘিরে বসিয়ে দেওয়া হয় বিধানসভার মহিলা নিরাপত্তা রক্ষীদের সূত্রের খবর এদিন যেভাবে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে কলসি নিয়ে ঢুকে পড়েছিলেন তা নিয়ে মার্শালের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে আম্বেদকরের মূর্তির সামনে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিক্ষোভে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের প্রায় সমস্ত বিধায়ক এবং মন্ত্রীরা সেই জায়গা অপবিত্র হয়েছে বিজেপির বিধায়করা তারা মাথায় হাড়ি নিয়ে এলেন আজকে কিন্তু সকাল থেকেই বিজেপি তারা প্রস্তুতি নিচ্ছিল এবং শুভেন্দু অধিকারী আসার পর আমরা যে ছবি দেখলাম যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা সবাই মিলে কিন্তু এখানে এলেন এবং তাদের মাথায় ছিল কলসি কলসি নিয়ে বিজেপির বিধায়করা তারা পৌঁছে গেলেন গান্ধী একেবারে আম্বেদকরের মূর্তির সামনে প্রথমে জল দিয়ে ধোয়ানো হলো এবং আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন সেই জায়গাটা তিনি নিজে ধুলেন একই সঙ্গে বিজেপির সমস্ত বিধায়করা তারা খালি পায়ে এসে এই প্রথমে গঙ্গা জল দিয়ে জায়গাটাকে ধোয়ানো হলো কেন করলেন বিজেপির দাবি যে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে বিজেপির দাবি যে এই জায়গাটাকে অপবিত্র করেছে তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং মুখ্যমন্ত্রী বসে এই জায়গাটাকে নাকি অপবিত্র করা হয়েছে সেই কারণে তারা পবিত্র করার জন্য এখানে গঙ্গা জল দিয়ে ধুলেন তার অনুমতি ছাড়া এবার থেকে বিধানসভা চত্বরে কোনো রকম অবস্থান বিক্ষোভ দেখানো যাবে না মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমি আজকে বিধানসভাতে বলেছি গত দুদিনের আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে আচরণ করেছে বিরোধী দলের সদস্যরা সরকার পক্ষের সদস্যরা আমার অনুমতি নিয়ে তারা ওখানে ধর্নায় বসছিলেন কিন্তু বিরোধী দল আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি সিঁড়ির সামনে বসে লোকে যাতায়াতকে অবরোধ করেছিল তারা সেই সঙ্গে সঙ্গে এমন অঙ্গিভঙ্গি করছিল এমন প্রভাবকাটিক আচরণ করছিল যে আমাদের শান্তিভঙ্গের যথেষ্ট সম্ভাবনা ছিল সুতরাং আমি একটা অর্ডার দিয়ে বলেছি যে আমি চাই পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রেসিডেন্টের মধ্যে যে কেউ যদি কোনো রকম কারো যদি কোনো ধর্নায় বসতে হয় বা কাউকে মিটিং করতে হয় আমার কাছে আগাম অনুমতি নিতে হবে এবং প্রেস মিডিয়ার যারা আপনারা রয়েছেন আপনারা প্রেস কর্নারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন সেইখানে আমি সবাইকে যেতে বলবো যার যা বক্তব্য প্রেস কর্নারে হবে